कौन है ये लोग, कहां से आते हैं ये? এটা কোন খেলা মনি? এটা কিসের খেলা হলো? বাচ্চাদের কমন একটা দুষ্টামি হলো, এই চেয়ার মোড়া এগুলা নিয়ে হচ্ছে এরকম ঠেলা ঠেলি। আগে লগে লগে লো, আবার পড়ে গেল, আবার পড়ে গেল। উঁচো উঁচো উঁচো, যাও যাও যাও। পেয়ারা কোনো জীবনে কেউ নাড়াই পাততে দেখছেন? আমরা পারি নাড়াই। হ্যাঁ, পাতা কি পরে নাড়াইলে? হ্যাঁ, পরে কি নাড়াইলে? এটা পাকাটাই পরে, কাঁচাটা তো পরে না। কিন্তু আগে তো মানে পেয়ারা হয়েছে যে বাড়ি দিলেও পড়তো না। এগুলো আর কোন কি রে, টায়ার ব্লাস্ট হয়েছে, টায়ার রিক্সা রিক্সা বা কোনো কিছু টায়ার। আগে তো পেয়ারা হচ্ছে আদি বাড়ি দিলেও পড়তো না সহজে, আর এখন নাড়াইলে পরে। আয় তাত নিচ্ছ কেন আমাদের পেয়ারা? ওই যে দুইটোই সকালবেলা না দেখছি শুধু, ওই যে কয়েক থোকা ধরছে, তা এক থোকা, দুই থোকা, তিন থোকা, চার থোকা, পাঁচ থোকা ধরছে। আমাদের পেয়ারা পাড়ি ফেলতেছে পুনি, সব পেয়ারা পাড়ি ফেলতেছে, সব ফেড়ে ফেলতেছে গো। আই আই রে, আই বলো, আই বলো, আমাদের পেয়ারা পাড়িও না, সব একদম ধুসাই পাড়ি ফেলে। কয়টা পারছেন? এটা বললে হাসি, পয়সা বেশি খালি বাবা না, আমরা তো বাবা না, আমরা তো ব্রেভ গার্ল, আমাদের নুরা তো ব্রেভ গার্ল। কিরে এরকম হয়ে গেছে কেন হঠাৎ করে, কি হয়েছে তোমার? না ওগুলো সবগুলো নাও, সবগুলো খুঁজি নাও পেয়ারা। এবার কালো কালো মশা এখানে, চলো চলো, ওই একটা বড়টা ওই চিপে, ওই যে ও কামড় দিচ্ছে, কামড় দিচ্ছে, ওই দুইটা, ওই দুইটা, চলো চলো চলো। এগুলো তো কাজী পেয়ারা, কাজী কাজী কাজী। আরো আছে রে, হ্যাঁ তেত তেত না, ওই যে আছে আরো তেত, ওই যে কত পেয়ারা। মনি এখানে দাঁড়া দাঁড়া, ফুল মিলে কি জানি কামড় দিচ্ছে। খাবো আমরা পেয়ারা, খাবো আমরা, খাবো আমরা পেয়ারা, খাবো লবণ মরিচ দিয়ে। কেমন না কালকে আমি একটা হয়েছি, এটা অনেক গাঢ় লাল, এটা এটা লাল। আমি একটা খাই না মনি, লাল অল্প নাও না, অল্প 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 অল্প। কি রান্না চলবে আজকে? এই যে দেখো বৃষ্টি আসতেছে। তো গরুর মাংস রান্না হবে, আর মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে দেওয়া হয়েছে এখানে। মিষ্টি কুমড়া ভাজি হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে, তাও
আর আজকে মাটির চুলা রান্না দেখাচ্ছি আপনাদেরকে। মাটির চুলায় আমাদের দুপুরবেলা রান্নাটা হয়। তো এই যে মশলাগুলো কষিয়ে মিষ্টি কুমড়া দিয়ে দেওয়া হইল, আর হচ্ছে এখন নেড়ে চেড়ে এগুলোকে হচ্ছে না ঢেকে একদম নেড়ে নেড়ে ভাজতে হবে, নাড়লে হচ্ছে বেশি পানি বের হয়ে যায়। আর এই পাশে আমাদের বাড়িটিয়ারা হচ্ছে চাল কুমড়া ভাজি করতেছে, মানে চাল কুমড়াকে কখনো ভাজতে আমি দেখি নাই, তার উপর তাওয়ায় ভাজতেছে চিংড়ি মাছ দিয়ে, আজকে প্রথম দেখলাম। আকাশ একদম মেঘলা করে আসছে, মনে হয় এই মাত্রই বৃষ্টি নামবে এরকম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।